সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি অন্য একটা অধ্যায়ের বিষয় নিয়ে। আজকে আমি পড়াবো জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় থেকে জীবে পরিবহন। পরিবহন হচ্ছে জীবের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ উদ্ভিদে পানি এবং খনিজ লবণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি খাদ্য চলাচলও খুবই গুরুত্বপূর্ণ। মাটি থেকে গৃহীত পানি এবং খনিজ লবণ মূলরুমের সাহায্যে কি করে পাতায় পৌঁছায় দেয়, তেমনি আবার একটা কাজ হচ্ছে পাতায় প্রস্তুতকৃত খাদ্য দেহের সর্বাঙ্গে সরবরাহ করা, সেটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। মানব দেহের পরিবহন প্রক্রিয়া উদ্ভিদের মতো নয়, কিছুটা ভিন্ন রয়েছে। আমরা জানি পানির অপর নাম জীবন, তবে প্রত্যেক প্রাণীর অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম হচ্ছে জীবন, কারণ পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। আমরা জানি প্রোটোপ্লাজম জীবদেহের ভূত ভিত্তি, এই প্রোটোপ্লাজমের শতকরা 90% হচ্ছে পানি, এই কারণে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। পানির পরিমাণ কমে গেলে তাই প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মারা যেতে পারে। এছাড়া যত বিভাগীয় কাজ আছে সব পানির মাধ্যমে ঘটে থাকে, যেমন প্রোটোপ্লাজম সজীব রাখতে পানির কোনো বিকল্প নেই, একটি সংকুচিত প্রোটোপ্লাজমকে বাঁচাতে হলে অবশ্যই পানির কোনো বিকল্প নেই, পানি দিতে হবে। পশ্চাদমের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর পানি হচ্ছে উৎকৃষ্ট দ্রাবক, বিপাকীয় অনেক বিক্রিয়ায় পানির ভূমিকা অপরিসীম, এবং উদ্ভিদের কোষ বৃদ্ধি এবং চলনেও পানির ভূমিকা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের জীবনের জন্য পানি কোথায় এবং কিভাবে পায়? উদ্ভিদ মূলত মূলের মাধ্যমে পানি থেকে মাটি থেকে পানি শোষণ করে, এই শোষণের প্রক্রিয়াটা তিনভাবে সম্পন্ন করে। দেখো এই প্রক্রিয়াগুলো কি কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তা প্রক্রিয়াটি তিন ধাপে সম্পন্ন হয়, একটা হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে ইম্বাইবিশন, আরেকটা হচ্ছে ব্যাপন, আরেকটা হচ্ছে অভিশ্রবণ। প্রথম পদ্ধতি হচ্ছে ইম্বাইবিশন। আমরা যদি এক খণ্ড শুকনো কাঠের এক প্রান্ত পানিতে ডুবিয়ে রাখি, কিছুক্ষণ পর দেখা যাবে যে ওই খণ্ডটি কিছু পানি টেনে নিবে। আমরা জানি কলের জাতীয় কোন পদার্থ বা শুকনো কিছু, এরা কোনো কিছু সংস্পর্শে কি করে কিছু পানি তরল অংশ থেকে কিছু পানি টেনে নেয়। এই কলের জাতীয় পদার্থ হওয়ার কারণে এই কাঠের খণ্ডটিও কিছু পানি টেনে নিয়েছে, এই পানি টেনে নেওয়ার প্রক্রিয়াটাকে বলে ইম্বাইবিশন। এরকম ইম্বাইবিশনের উদাহরণ হচ্ছে সেলুলোজ, স্টার্চ, জিলেটিন ইত্যাদি হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক পদার্থ হচ্ছে পানি প্রিয়, অর্থাৎ এরা পানি সংস্পর্শে পানি টেনে নেয়। এরা তরল পদার্থের সংস্পর্শে এলে তা শোষণে আবার তরল পদার্থের অভাবে এরা কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম কলয়েড ধর্মী হওয়ায় ইম্বাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এরা স্ফীত হয়ে ওঠে। এই ইম্বাইবিশন প্রক্রিয়াটা পানি শোষণের একটা অন্যতম পদ্ধতি। এবার আমরা যাব ব্যাপনে। ব্যাপন, তৎ ব্যাপনটা হচ্ছে বেশি ঘনত্ব এলাকা থেকে, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে কি ছড়িয়ে পড়া, তা যেখানে বেশি আছে সেখান থেকে ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন। বইয়ের ভাষা বলতে গেলে, যে প্রক্রিয়ার মাধ্যমে কোন দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকা ছড়িয়ে পড়ে তাকে বলে ব্যাপন। একই তাপমাত্রা চাপে কোন পদার্থের বেশি ঘনত্ব বিশিষ্ট দ্রবণ হতে যদি কম ঘনত্ব দ্রবণের দিকে দ্রাবকের ব্যাপিত হওয়ার প্রচ্ছন্ন ক্ষমতাকে বলে ব্যাপন। একই বায়ু চাপে কোন একটি দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপে যে পার্থক্য হয় তাকে চাপগাঁটটি বলে। পাতার মেসোফিল টিস্যু এর ব্যাপন চাপগাঁটটির ফলে পানির গাঁটটি আছে এমন এক কোষ থেকে পাশের কোষে কি করে পানি টেনে নেয়। উদ্ভিদের জন্য ব্যাপন প্রক্রিয়াটাও খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে কয়েকটা বাস্তব উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। যেমন দেখতেছো এটা একটা সেন্টের বোতল, আমি যদি এটা ঘরের এক কোণে ছড়াই দিই, একটু করে ছড়াই দিই, দেখবে আস্তে 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 পুরো ঘরে সুগন্ধিতে ভরে যাবে, এটাই হচ্ছে ব্যাপন। এখানে তত যেখানে বেশি হবে সেখান থেকে আস্তে আস্তে যেখানে কম আস্তে আস্তে ছড়িয়ে পড়া, এই আস্তে আস্তে ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন। কারো ঘরে একটা কাঁঠাল পাকলো, কাঁঠালটা একজনের ঘরে পাকছে কিন্তু সেটা আস্তে আস্তে সারা বাসায় ছড়িয়ে পড়তেছে, এই ছড়িয়ে পড়াটা অর্থাৎ যেখানে বেশি আছে সেখান থেকে
কম ঘনত্বের দ্রবণের দিকে, অর্থাৎ যেখানে কম আছে সেখানে ছড়িয়ে পড়াটা, সেটাই হচ্ছে ব্যাপন। এখন আমার এই ঘরে স্যান্ডে মোমো করতেছে, তো ব্যাপনটা হয়ে যাচ্ছে। আমি আরেকটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আমি এখানে 1 ফুটা পানির মধ্যে যদি 1 ফুটা নীল বা কলমে খালি যে কিছু ফলাই, আস্তে আস্তে দেখবো পানি সবগুলো কি হয়ে যাবে, সম্পূর্ণ তার নীল কালার। তো কালো হলে কালোতে পরিণত হবে, নীল হলে নীলেতে পরিণত হবে। এগুলো হচ্ছে ব্যাপনের পরীক্ষা। তো ছড়িয়ে পড়া যেখানে বেশি আছে সেখান থেকে কমের মধ্যে আস্তে আস্তে ব্যাপিত হওয়াটা হচ্ছে ব্যাপন। তাইলে তোমরা ব্যাপনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন। এবার আমরা দেখব অভিস্রবণটা কি। অভিস্রবণ কি তা নিশ্চয়ই তোমরা আগে কিছু কিছু ধারণা পেয়েছো তোমাদের আগের ক্লাসে। আচ্ছা, তোমরা কি কখনো খেয়াল করে দেখেছো যখন কিশমিস ভিজিয়ে রাখা হয়, তারপর কিছুক্ষণ পর সেগুলো চুপসে থাকা কিশমিস গুলো ফুলে টসটসে হয়ে যায়, কি করে এসব হয়? তোমাদের মনে কখনো প্রশ্ন জাগে না? যদি ওই টসটসে কিশমিস যদি ঘন চিনি দ্রবণে রাখা হয়, তাহলে দেখবে সেটা আবার চুপসে যায়। কেন এমন হলো তোমরা কি বলতে পারবে? এটা একটা হচ্ছে অতি প্রয়োজনীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করে। এই প্রক্রিয়াটা জীবন্ত কোষ ছাড়াও কৃত্রিম ভাবে ল্যাবরেটরিতেও করা যায়। এখন আমরা দেখব অভিস্রবণের সংজ্ঞাটা। যদি দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যাদের দ্রব এবং দ্রাবক একই, এদের মধ্যে একটা বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আলাদা করা হয়, দেখবে কিছুক্ষণ পর দুইটা দ্রবণের ঘনত্ব প্রায় সমান হয়ে যাবে। একই দ্রব এবং দ্রাবক যুক্ত দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা পৃথক করে রাখলে দ্রাবক তার নিম্ন ঘনত্বের দিক থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে অভিস্রবণ। আমরা ব্যাপনে দেখছি কি, যেখানে বেশি আছে সেখান থেকে কমের মধ্যে ধাবিত হওয়া, আর অভিস্রবণে হচ্ছে একটা বৈষম্যবদ্ধ পর্দা থাকবে এবং যেখানে বেশি কম আছে সেখান থেকে যেখানে বেশি আছে সেখানে ধাবিত হওয়া। তাই এইভাবে করে অর্থাৎ উচ্চ নিম্ন ঘনত্বের দিক থেকে উচ্চ ঘনত্বের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে কি, অভিস্রবণ। এবং আমি তোমাদেরকে একটা পরীক্ষা দেখাচ্ছি। দেখো, আমরা যদি কিশমিস গুলো যদি পানিতে রাখি, প্রথমে ছিল যে সেগুলা চুপসে, একদম চুপসে থাকা কিশমিস, যখন পানিতে রাখবো তখন সেগুলো ফুলে ফেপে বড় হয়ে যাবে, আবার যখন চিনি দ্রবণে দিব সেটা কি হবে, চুপসে যাবে। তাইলে প্রক্রিয়াটা হচ্ছে, তো ওইখানে কিশমিসের ভিতর তোমার চিনি দ্রবণ ছিল, ওইখান থেকে যত যেখানে গাঢ় হবে সেখান থেকে যেখানে গাঢ় না তো কম, পানিটা হচ্ছে হালকা দ্রবণ, সেখান থেকে পানি টেনে সেই সমতাটা ব্যালেন্স করবো। এখানে একটা বৈষম্যবদ্ধ পদ্মা থাকবো, ওই পদ্মাটা বেদ করে যেখানে বেশি আছে তার কম থেকে বেশিতে যাবে, এটাই হচ্ছে অভিস্রবণ। এখন তোমাদের, আমরা আশা করি তোমরা এই প্রক্রিয়া পরীক্ষা দুইটার দ্বারাই ইমবাইবিশন কি, ব্যাপন কি, অভিস্রবণ কি বুঝতে পেরেছ। এখন আগামী ক্লাসে তোমাদের একটা কাজ থাকবে, ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে পার্থক্য, অর্থাৎ এই দুইটা প্রক্রিয়ার মধ্যে কি কি পার্থক্য তোমরা লক্ষ্য করলে সেটা আমাকে আগামী ক্লাসে তোমরা বাড়ির কাজ করে দেখাবে। এটা হচ্ছে তোমাদের আগামী ক্লাসে বাড়ির কাজ। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমাদের যা যা পড়ালাম বাড়িতে বসে পড়ালেখা করবে, ঘরের বাইরে যাবে না, এটাই আমার প্রত্যাশা। এটা এই বলে আমি আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। অন্য আরেকদিন অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ধন্যবাদ, ভালো থাকবে।